নাই দিল মহুল সি জাগো মোকে দিল বন গৌরা ভাজা আমকে নাই দিল মহুল সি জাগো মোকে দিল বন গৌরা ভাজা মহুল সি জাগো। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা জনজাতির নেতা দেবাশিস রায় বাংলাদেশের চাকমা জনজাতিদের অবস্থা ও বাংলাদেশের সরকারের ভূমিকা সহ চাকমাদের সংরক্ষণ ব্যবস্থা সহ সেখানকার আইন প্রণয়ন নিয়ে চাকমা জাতি গোষ্ঠীর সার্বিক দিক বিস্তারিত তথ্য তুলে ধরেন চাকমা জনজাতিদের নেতা দেবাশিস রায়। দেখে নেব অ্যান্টিসিয়ান চ্যানেলে বিস্তারিত। মূলত এসছি যে এখানে ত্রিপুরা রাজ্যের যে চাকমা সামাজিক পরিষদ আছে এটা একটি নতুন পরিষদ নির্বাচিত হয়েছে, তাদের সম্মেলন হয়েছে, এটা দ্বিতীয়। প্রথমটা তিন বছর জন্য মেয়াদ শেষ হয়ে এখন দ্বিতীয় তাদের পরিষদ নির্বাচিত হলেন, আমাদের সেক্রেটারি জেনারেল দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন। তো ওটারই সুবাদে আমাদের উদ্বোধনী হয় এখান থেকে আমাদের মন্ত্রী মহোদয় এবং এমএলএ মহোদয় কয়েকজন আছেন, তারপরে বৈঠক হয় প্রতিনিধিদের, সেখানে বিভিন্ন অঞ্চল থেকে পুরো রাজ্য থেকে গেছেন এবং ত্রিপুরা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় গেছেন। তো ওখানে আমরা যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এবং এখানে ত্রিপুরা রাজ্যের আমাদের যে পারিবারিক আইন ও অন্যান্য যে কাস্টমারি ল বলে এগুলোর ব্যাপারে আমরা কিছু পারস্পরিক আমরা ধারণা এবং বেস্ট প্র্যাকটিস এগুলো বিনিময় করছি আর কি। আমরা কিছু বেস্ট প্র্যাকটিস আছে যেগুলো হয়তো আমাদের ফিল্ট্রাক্সে পার্বত্য চট্টগ্রামে বেশ ভালো সুবিচার পেয়েছি এবং সেগুলো আমরা এখানে শেয়ার করছি। আবার এমনও কিছু আছে এখানে শুধু বিচারিক না, সেটা হয়তো যেমন চাকমা ভাষা, চাকমা সংস্কৃতি, সাহিত্য এগুলো চর্চা, সেগুলো হয়তো এমনও আছে কিছু যে এই দিকেরগুলো হয়তো আমাদের চাইতে ভালো। তো এগুলোর আদান প্রদান এগুলো কোনো কোনো সময় আমরা এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে ডেলিগেশন চলে আসেন, একসঙ্গে বসেন, এখান থেকে মাঝে মধ্যে যান পার্বত্য চট্টগ্রামে, তখন আমরা এই ইস্যুগুলো আমরা শেয়ার করি যেগুলো আমাদের কমন আমাদের ইন্টারেস্ট আছে। এক কথা হলো যে চাকমা জাতি সেটা পার্বত্য চট্টগ্রামে থাকুক বা আমাদের সে ভারতে একটি জাতি, আমরা একই ভাষা একই সংস্কৃতি, তো এটা কীভাবে বর্তমান যুগে আমরা সেটা টিকিয়ে রাখতে পারি, যথাযথভাবে উন্নতি করতে পারি, এটা একটা আমাদের আলোচনা একটা বড় একটা প্রশ্ন জাগে যে মৌলবাদী যেটা আপনি এখন প্রভাবিত করছে বাংলাদেশে। হ্যাঁ, যেটা মৌলবাদী বলা হচ্ছে সেটা তো বাংলাদেশে আমরা গ্রহণ করছি না, সেটা রাষ্ট্র হিসেবে গ্রহণ করছি না, এবং যতই ত্রুটি থাকুক না কেন আমরা বাংলাদেশের সামগ্রিকভাবে আমরা 72-এর সংবিধানে ফিরে গেছি, তার মানে এখানে ধর্মনিরপেক্ষতা একটা বড় ত্রুটি রাষ্ট্র স্তম্ভে, সেটাতে আমরা ফিরে গেছি। তবে হ্যাঁ, সমস্যা এখনও আছে যে সেটা সাংবিধানিকভাবে যেটাই লেখা থাকুক না কেন আমরা কিন্তু কাজে কর্মে কিন্তু মৌলবাদ তো রয়ে গেছে, একেবারে চলে যায়নি। তো আমরা অবশ্যই রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সেটা ধর্মনিরপেক্ষভাবে সেটা প্রোগ্রেসিভভাবে তারা ভূমিকা নেয় আমরা রাষ্ট্রের সাথেই আছি। আর কোনো কোনো সময় আমরা যদি দেখি যে রাষ্ট্রের ভূমিকা যথাযথ হচ্ছে না যে কারণে হোক না, তখন আমরা নাগরিক হিসেবে আমাদের বলারও করার অধিকার আছে, আমরা বলবো যাতে আমরা আসলে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ করতে পারি, জাতি নিরপেক্ষ, সংস্কৃতি নিরপেক্ষ করতে পারি। কিন্তু পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আমাদের সমস্যাটা হলো যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে 1997 যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং জনসংহতি সমিতির যে সশস্ত্র শাখা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত চুক্তি কয়েকটি অত্যন্ত মৌলিক দিকগুলো অবাস্তবায়িত রয়ে গেছে অথবা সেগুলো কেবল আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে, পুরোপুরি না। এটার কারণে যে পার্বত্য চট্টগ্রামে যে সত্যিকার অর্থে একটা ন্যায্য এবং শান্ত পরিবেশ কোনো প্রতিষ্ঠা করা
এবং কাঙ্ক্ষিতভাবে সেখানে স্বশাসন এবং জনমুখী উন্নয়ন সেখানে নিয়ে আসা, সেটা এখনও আমরা অর্জিত হয়েছে বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের রাজ্যে যেরকম চাকমা সম্প্রদায়ের ক্ষেত্রে, প্রথমত আমি ওই ত্রিপুরা রাজ্যের কথাটা বলি, এখানে কিন্তু আইনিভাবে যে চাকমাদেরকে বেশি সুযোগ দেওয়া হোক এরকম কোনো রাজ্যভিত্তিক বা কেন্দ্রীয় সরকারের কোনো নীতিমালা কিন্তু নেই। কিন্তু অবশ্যই আছে যে আপনাদের এসসি এসটির জন্য যে বিশেষ কিছু সেফগার্ড রয়েছে, সেটা চাকমারা বেশ, তারা হার্ডওয়ার্কিং, তারা কষ্ট করেন, তারা অনুশীলন করেন, সেক্ষেত্রে সেখানে হয়তো তারা সেই সুযোগটা সদ্ব্যবহার করছেন এবং চলে আসছেন অনেক ক্ষেত্রে। কিন্তু কেবল চাকমাদের জন্য যে কোনো একটা বিশেষ ব্যবস্থা কিন্তু এখানে নেই, সেটা বলবো যে চাকমারা কষ্ট করেই তারা সত্যিকার অর্থে অর্জন করেছে সেই পদগুলো, চাকরি হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক। আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এবং সারা দেশে এখানেও কোটার একটি ব্যবস্থা রয়েছে, তবে আর সেই কোটা যেটা 5% আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা সরকার ব্যবহার করে যেটা আমরা পছন্দ করি না, কিন্তু সেটা কিন্তু সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। তো উচ্চ পর্যায়ে যে আমাদের আদিবাসী যদি বলি বা জনজাতি জনগোষ্ঠীর মানুষেরা যে একেবারে নেই সেটা না, কিন্তু সেটা সরকারি যে নীতিমালা রয়েছে ভোটার ব্যাপারে সেটাতে যতখানি হওয়া উচিত কিন্তু সেটা আমরা এখন মানে গৌণ পর্যায়ে রয়েছে। এটা অনেক ক্ষেত্রে সেই মনে করেন, আপনি যদি 5% হয়ে থাকে তাহলে তো 20টা পদ, তো 20টা পদের মধ্যে 5% হচ্ছে একটা পদ, যদি ফরেন মিনিস্টার হয় তাহলে প্রত্যেক ফরেন মিনিস্ট্রিতে প্রত্যেক বছর 20টার বেশি হলে একটা তো যাওয়ার কথা, সেরকম যাচ্ছে না। কাজে এটা আমরা সরকারকে বলছি যে এটা আপনারা যেভাবে সেটা নীতিতে আছে এটা কাজ করবে। অত্যাচারের ক্ষেত্রে আপনারা প্রতিকার পেয়েছেন বিভিন্ন সময়ে, যা আমরা দেখি পত্র পত্রিকা বা বাংলাদেশের মৌলবাদীরা ওইখানে চাকমা সম্প্রদায় চট্টগ্রামের উপর বিভিন্ন সময় আঘাত আনছে বা অনেক ক্ষেত্রে মন্দির টন্দির ঘুরিয়ে দিচ্ছে, এই ক্ষেত্রে আপনারা কতটুকু সফলতা পেয়েছেন, প্রতিকার পেয়েছেন কোনো সুযোগ? আমরা একদিক থেকে আমরা এটা বলবো যে শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ রয়েছে সেটা তো ধর্মনিরপেক্ষ সংবিধানে ফিরে গেছি আমরা, এবং সেটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সরকারে আমাদের প্রধানমন্ত্রী আছেন। কিন্তু যখন আমরা কার্যক্ষেত্রে যাই, কিন্তু এটা বলা যাবে না যে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু এবং জনজাতি আদিবাসীরা রয়েছেন এখানে কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে। সেটা আমি শুধু বাংলাদেশ কেন বলবো না, ভারতীয় বা অন্যান্য রাষ্ট্রেও হয়, বা আমার দেশের কথাই বলছি যে হয়। এবং এখানে প্রতিকার কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়ে থাকলেও, কিন্তু যতখানিভাবে সরকারি তরফ থেকে সেই প্রতিকার ব্যবস্থা দেওয়া উচিত, যে যারা দোষী ব্যক্তি বিশেষ করে তারা যদি সরকারের কর্মচারী বা কর্মকর্তা হন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করার ব্যাপারে যে অবস্থা বিরাজ করছে সেটা নিয়ে আমরা খুশি, এটা বলতে পারবো না। এখানে আরও অনেক এগিয়ে আসতে হবে আমাদের সরকারের, যে এই যে আইনের শাসন আনতে এবং মানবাধিকার লঙ্ঘিত হলে সেটার যেমন প্রতিকার এবং সুবিচার। চাকমাদের পুনর্বাসন নিয়ে আমরা রাজ্য আছি, বাংলাদেশের একটা স্পেশাল রাজ্য আছে বলতে আপনাদের সম্প্রদায়, আপনি যে ইন্ডিয়াতে যে চাকমা সম্মানটি তাই পার পছন্দে ছোট্ট বক্তব্য চাই। এখানে যারা শরণার্থী এসেছিলেন তো তাদের সাথে বাংলাদেশ সরকার একটা পৃথক চুক্তি হয়ে 1997 সনে তারা আমাদের জানা মতে তো সবাই চলে গেছে দেশে, তবে সবাই পুনর্বাসিত হয়নি, অধিকাংশ হয়ে গেছে। তো কিছু একটা অংশ রয়েছে যারা এখনও তাদের নিজস্ব ভিটে মাটিতে পুনর্বাসিত হয় না, এবং এটার জন্যই একটি টাস্কফোর্স গঠিত হয়েছে একটা এমপি মহোদয়ের নেতৃত্বে। তো আমরা আশা করব যে সরকার যারা পুনর্বাসিত হয়নি তারাও তাদেরকে যেন পুনর্বাসিত করে, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারত সরকারের প্রতি, ত্রিপুরা রাজ্য সরকারের প্রতি এবং ত্রিপুরা রাজ্যের মানুষের প্রতি, যে যত বছর 10 বছরের বেশি আমাদের শরণার্থীরা যারা যুব শরণার্থীগুলি এখানে ছিলেন তাদের দেখাশোনা করেছেন, আশ্রয় দিয়েছেন। আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অফ ত্রিপুরা এনটিসিএন কে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।